আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো এখন ঠিক হচ্ছে 12টা, আর ঠিক হচ্ছে 12টায় আমার কাছে একটা ফোন আসে। তো আমার খুব কাছের মানুষ যে আমাকে জিজ্ঞেস যে আসলে আমি কেমন আছি, কী করতেছি, তো কথায় কথায় তাকে আমি বলছিলাম যে আজ আসলে আমার মন ভালো নেই, আমার একটু মন খারাপ। তো সে এটা শোনার পরে খুব জোরাজোরি করতে লাগলো যে আমি যেন বের হই এবং লাঞ্চটা তার সাথে করি। সে আর কেউ নয়, সে আমারই ভাই। তো যাই হোক, আমি অনেকক্ষণ ধরে ভাবলাম, তারপরে কেমন জানি আমার একটু মন চাইছিল যে বাসায় বসে কান্নাকাটি না করে আমি একটু ঘুরে আসি। তা আমি ফোন দিয়ে ফেললাম উবারে। তো উবারে ফোন দিয়ে আমি আসলে রেডি হইতেছিলাম যে গাড়ি আসতে আসতে আমি যদি আমার যদি রেডি হয়ে যাই তাহলে আমি খুব তাড়াতাড়ি নামতে পারবো। বাট আমি কোথাও কোনো উবারের গাড়ি পাচ্ছিলাম না, আর এখন বাইরের ওয়েদার তো সবারই জানা। সো আমি আসলে সাহস করতে পারতেছিলাম না যে আমি আর কীভাবে যেতে পারি, প্রচুর পরিমাণে গরম, ঠিক এই টাইমটাই আমাকে বের হতে হবে। এদিকে আমার ঘরটাও একটু এলোমেলো আছে, এদিকেও আমি তাকাচ্ছি যে আজকে আমার ঘর গোছানোর কথা ছিল, তো মোটামুটি আমি অর্ধেকটা গোছাইছি। তারপর একদম সিম্পল রেডি হয়ে তাড়াহুড়ো করে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। আমি উবারের কোনো কিছুই পেলাম না, আমার এখন একমাত্র ভরসা আমি সলিমুল্লাহ রোডে যাব। তারপরে আমি কি পাই, কিছু একটা পেলে আমি সেইখান থেকে সেভাবেই চলে যাব। যেহেতু রেডি হয়ে গেছি তাই যাওয়াটাও ক্যান্সেল করতে পারি নাই, আর তাকেও বলে দিয়েছি, সেও মোটামুটি সেদিক থেকে একদমই হচ্ছে শিওর যে আমি বের হচ্ছি। তো একদম গলিতে একটা সিএনজি পেয়ে গেলাম, আর মামার সাথে আমার কথার মিল হয়ে গেল, খুব দ্রুত আমি উঠে গেলাম, চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো এটা হচ্ছে আসলে নয়াপল্টন, তো এটা আমার বাসা থেকে অনেক দূরে। আমার এজন্য একটু ভয় ভয় করতেছিল যে এত দূরে যাব, যে অনেক গরম, এজন্য আমি একটু ইয়ে করতেছিলাম, না যাওয়ার বাহানা করতেছিলাম, বাট সেও জোর করলো। তো এখানে গিয়ে যেহেতু লাঞ্চ টাইম, আমরা প্রথমে হচ্ছে একটা দোকানে ঢুকে গেলাম, যেটা হচ্ছে আপনাদের সাথে যার মেনুগুলো আমি একটু শেয়ার করতেছি। তো আমি অবাক হয়ে গেলাম, এটা আপনার হচ্ছে কড়াই হান্ডি, কড়াই গোস্ত, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কড়াই গোস্ত। আমি এর আগে এর অন্য কোনো শাখায় আর খাইনি, তো এই ফার্স্ট। তা আমাকে যদি আমার ভাই বারবার বলতেছিল যে এর সাইতে হচ্ছে মোগলে এম্পেরিয়র অনেক ভালো, আমরা মোগলে খেতে পারি, বাট আমি বলছি এটা যখন পাশে আছে এটাতেই বসে যাই, যেহেতু আমি কড়াই গোস্ত আগে খাই নাই, সো ওই কড়াই গোস্তটা কেমন সেটা স্বাদটা একটু নিতে পারি। তো অর্ডার দিয়ে দিলাম কড়াই গোস্ত। আমরা দুটাই হচ্ছে ভিপ বুনা দিয়েছি, একটা হচ্ছে ভিপ কালো বুনা, একটা হচ্ছে শুধু ভিপ লাল বুনা। তো প্রথম লাল বুনা চলে আসছে, আমি একটু দেখতেছিলাম আর অবাক হয়ে গেছিলাম, ঠিক পিকচারে যত দেখা যাচ্ছে আসলে এটা খুবই কম পরিমাণে ছিল, একজন মানুষেরও ঠিকঠাক হবে না। সেটার প্রাইসই ছিল 450 টাকা, এবং আমরা যখন আনার পরে দেখলাম এটা তো একজনেরই হবে না, তখন আমরা আরও একটা কালা বুনার অর্ডার করলাম, সেখানেও মাত্র তিন চার পিস মাংস ছিল, যেটার দাম ছিল 350 টাকা। মাই গড, আমার আসলে পুরো ধারণাই পাল্টে গেছে যে কড়াই গোস্ত নিয়ে। আমার মনে হয় না নেক্সট টাইম আমি কোথাও এটা খাবো, কারণ এটা রিভিউটা আমার কাছে অনেক বাজে ছিল। কড়াই গোস্তের হচ্ছে ভিপ লাল ভুনাটা খুবই খারাপ ছিল, আর ভিপ কালো ভুনাটা মোটামুটি ভালো ছিল। এরপর আমরা গল্প করতেছিলাম, কথা বলতেছিলাম, যেহেতু আমাদের অনেক বছর পরে দেখা, তো আমরা লং টাইম যেহেতু বসেছিলাম, এবার আমাদের যদিও কোনো কিছু খাওয়ার আর ইচ্ছা ছিল না, তারপরে আমরা আবার ড্রিঙ্কস অর্ডার করলাম আমাদের সময় কাটানোর জন্য। তো আমাদের ড্রিঙ্কসও চলে আসলো, কথা বলতে বলতে আমরা আরও কিছু সময় স্পেন্ড করব এজন্য। তো ড্রিঙ্কসটা আসলে ভালো লাগছে, যেহেতু অনেক ঠান্ডা ছিল আর অনেক গরমও বাইরে পড়তেছিল, তো আমরা যেহেতু আর কোথাও বসবো না, জাস্ট খেয়ে আমি বাসায় চলে আসবো, এজন্য আমরা হচ্ছি এখানে আর একটু সময় নিচ্ছি। আর এই টাইমটা কড়াই গোস্তের এই দোকানটাতে মানুষজন একদমই কম ছিল, আমার মনে হয় ওদের যে মেনু লিস্ট, ওদের যে খাবারের কোয়ালিটি, তার জন্যই হয়তো বা মানুষজন এরকম কম কম থাকবে। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম আমার ধারণা পাল্টে গেল, পুরো দোকান ভরে গেল, আমরা আর বসার কোনো সাহসই করতে পারলাম না, আমরা বের হওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো যাই হোক, মানুষ আসলে খাবারের ব্যাপারে মানুষের কোনো কৃপণতা থাকে না, সবাই আসলে খাবারটা উপভোগ করতে চায়। থ্যাংক ইউ সো মাচ।